আর এটা আমাকে মাসি গিফট করে না এটা মা গিফট করেছিল এইটা মাসি গিফট করেছিল চন্দ্রানী পার্লস থেকে আর অনেক বছর ধরে পড়ছি এখনও নতুনই আছে পুরনো হয় না এটা যেহেতু চন্দ্রানী পার্লস বলে কথা আগেরটা তো ওটাও মা দিয়েছে এটাও মা দিয়েছে আর এইটা আমাকে মাসি দিয়েছে এর একটা সেটের হারও আছে বাট আজ ইয়াররিংস দেখাবো বলে শুধু ইয়াররিংসই দেখাচ্ছি আর এটা আমাকে মামি দিয়েছে এর সাথে একটা নেকলেসও আছে ওটা মামি আমাকে বার্থডেতে দিয়েছিল তার আগে ওই কানেরটাও আমার মাসি আমাকে বার্থডেতে দিয়েছিল আর এটা এমনি একটা কি বলবো কানের দুল গোল রিং রিং আর এটা আমার মা আমাকে দিয়েছিল মামার বিয়েতে 12 বছর বয়স কিন্তু ইয়ারিংসটার এটা আমাকে দিদা দিয়েছে তাও পাথর পড়ে গেছে বাট আমি এখানে অবধি পড়িনি কি দুঃখ আমার না পড়েও 3টে 4টে 5টে 6টে 7টে 8টে পাথর পড়ে গেল আর এইটা হচ্ছে একদিন পড়েছিলাম একটা মামার বিয়ের উপলক্ষে আর এটার বয়স হচ্ছে 8 বছর কী করে বলো তো সেই মামাটার আজকে অ্যানিভার্সারি ছিল তো লিখেছি 8th anniversary 2014 আমি নভেম্বর মাসে ইয়ারিংসটা কিনেছিলাম যেটা আমি একবার বউ হতে পড়েছি আর পড়িনি ওয়াও এখনও নতুন আছে এটা আর এটা আমার দাদু দিয়েছে এটার সাথে একটা বড় রানীহার আছে যেটা আমি কোনোদিনও পড়িনি রানীহার দাদু বলেছে তুমি এটা পড়লে খুব ভালো লাগবে বাট আমি রানীহারটার পড়ি না তাও দাদু দিয়েছে বলে রেখে দিয়েছে বাট ইয়ারিংসটা ইউজ করি আর ওই এটা তো খুব পছন্দর আর এটা হচ্ছে একটা পেন্ডেন্ট সেট আমি প্রায় পড়ি এরকম পেন্ডেন্ট সেট পড়তে আমার খুব ভালো লাগে আর এটা একটা পেন্ডেন্ট সেট উইথ ইয়াররিংস তার সাথে একটা চেনও আছে চেনটা কোথায় খুঁজে পাচ্ছি না যাই হোক নেক্সট যে এই পেন্ডেন্টটা মানে ময়ূর পেন্ডেন্ট এটা আমার মা আমাকে দিয়েছিল এই যে পেন্ডেন্ট সেটগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব আমেরিকান ডায়মন্ড কি মাইক্রো কি একটা যেন বলল ওই ওইটা করা আছে আর এগুলো একদম শাইন চাইনি আর এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট ডিউটি ফ্রি থেকে বাবা নিয়েছিল সিঙ্গাপুরের থেকে মানে আমাকে একজন এনে দিয়েছিল ডিউটি ফ্রি স্টোর থেকে ফ্রম সিঙ্গাপুর 12 years old এখনও ব্র্যান্ড নিউ আর কত শাইন করে আর এগুলো আমার কাফ যেটা আমি আর পড়ি না আমার কানে খুব লাগে এইটা হচ্ছে আমার মায়ের ইয়াররিংস আমি জানি না এই পাথরগুলোর নাম কি বাট হ্যাঁ আমেরিকান ডায়মন্ডের সাথে কালো পাথরের নাম জানি না বাট এটা বয়স হচ্ছে 25 বছর এখনও কত শাইন করছে দেখলেই বুঝতে পারছো জিনিসটা 25 বছর হয়ে গেছে তো শাইন যায়নি তো এইটা হচ্ছে আমাকে হ্যাঁ এটা মাকে মাসি দিয়েছিল বিদাটা হারের সেট আমি নিয়ে নিয়েছিলাম আর এইটা আমার সবচেয়ে পুরনো ইয়াররিংস কলেজে আমি কিনেছিলাম এগুলো এখনও আছে সুই সুতো না সেফটি পিন এগুলো হচ্ছে আমার অক্সিডের জুয়েলারি আর এই শিব ঠাকুর ডমরু প্লাস গণেশের ইয়াররিংসটা খুব ফেভারেট আর এইগুলো কিন্তু সব হাতে বানানো এগুলো সব আমাকে মাসি বানিয়ে দিয়েছে বাট এটা কেনা এটা আমি কিনেছিলাম একটা স্টোর থেকে এটা মনে হয় শিশু ওয়ান থেকে নিয়েছিলাম এটা খুবই হেভি কান পুরো ছিঁড়ে যায় বাট এটা আমাকে আমার মাসি বানিয়ে দিয়েছে তাজমহল কিছু একটা মহল হবে একবার যোধা ভাইকে গিফট করেছিল মাইট বি আর এইটাও আমাকে মাসি বানিয়ে দিয়েছে এই হারটাও আমাকে না এটা আমি বানিয়েছিলাম
মাসি হেল্প করেছিল, স্টার্ট করেছিল। এইটাও আমাকে আমার মাসি বানিয়ে দিয়েছে। আমার মাসি বানাতে জানে, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম বিজনেস ফর উইমেন, সেখানে এটা বানানো শিখিয়েছিলাম, লিঙ্কটা শেয়ার করে দেবো। এটা একটা নেক পিস, বাট দেখাচ্ছি কেন অ্যাজ এ ইয়াররিংস, কজ আমি এগুলোকে খুলি আবার ইয়াররিংস তৈরি করে পরি, আবার হার তৈরি করে পরে নিই, যখন জানি ক্রিয়েটিভিটি আছে ইউজ কেন করবো না। তো এইটা অবশ্য কানে পরে না, এমনি জাস্ট তোমাদেরকে দেখালাম। এই অক্সিডাইজ জুয়েলারিগুলো বানাতে মাত্র এই দুটো যন্ত্রের দরকার, তার সাথে জ্যাম্পিং থাকে, আরও এগুলোর যা যা থাকে, ঝুড়ি ঝালট এগুলো তো দরকার হয়, চেনও দরকার হয়। আর তার সাথে আমি প্রত্যেকটা এই কানের দুলগুলোকে এরকম পিপি ব্যাগে প্যাক করে নিয়েছি ক্যাটাগরিজ বাইতে, যেগুলো বেশি পুরনো সেগুলো একদিকে রেখেছি, যেরকম এগুলো অনেক পুরনো, এগুলো আমি হার্ডলি পরবো কিনা জানি না, এখন অবধি পরিনি প্রায় 3 ইয়ার্স ধরে। আর এই দুটো আলাদা রেখেছি কারণ এটা পুরনো বাট নিউ, আমি এটা ইউজ করিনি, নীলটা বাদে একদিন ইউজ করেছিলাম। তার সাথে এগুলো দেখাতে দেখাতে আরও অনেক কিছু আছে, এদিক ওদিক ছড়ানো, আমি জানি না কোথায় আছে। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি নাও ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানিও, আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর যাওয়ার আগে সাবস্ক্রাইবটা কিন্তু নিশ্চয়ই করে দিও। আর একটা কথা বলতে চাই যে ইদানিং আমি অনেক শর্ট ভিডিও দিই কুকিং রিলেটেড, প্লাস একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, সেটা হচ্ছে হোয়াট আই ইট ইন এ ডে। তো এখন দেখছি যে ভিডিওর থেকে শর্টস ভিডিওটা বেশি সবাই দেখে, কজ টাইম কারোর কাছে থাকে না, আর শর্টস ভিডিও দেখতে সবারই ভালোবাসে। তো ভাবলাম যে আমার ছোট ছোট যা মানে দিনে ঘটছে অথবা যেটা আমি রান্না বান্না করি তোমার সাথে ওগুলো শেয়ার করি, আর ওগুলো ভালো মাঝে সাথে রেসপন্সও পাচ্ছি, তো ভাবলাম এটা আমি কন্টিনিউ রাখি। এনিওয়েজ আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে আর একটা ফ্রেশ এপিসোডের সাথে। টিল দা কিপ ওয়াচিং মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু রিপোর্টিং আর বিদিশা রিপোর্টিং। টাটা।